ধন্যবাদ। এ পর্যায়ে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি হচ্ছে এক্সপ্রো এলপার ফাউন্ডেশনের আমি কিভাবে সদস্য হব। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সদস্য হয়েছেন, তো এক্সপ্রো এলপার ফাউন্ডেশনে যেভাবে হতে হবে আপনি এ পর্যায়ে জেনে যেতে পারবেন। বিষয়টি হচ্ছে এক্সপ্রো এলপার ফাউন্ডেশনের সদস্য হতে গেলে খুবই সিম্পল একটি বিষয়, আপনাকে স্কিম গ্রহণ করতে হবে। স্কিম গ্রহণ করতে হবে, স্কিমটি কত টাকা? সর্বোচ্চ 500 টাকা স্কিম গ্রহণ করতে হবে আপনাকে। এই 500 টাকার যদি আপনি স্কিম গ্রহণ করেন, এটি কতদিন পর্যন্ত দিতে হবে? এর সময়সীমা হচ্ছে 100 মাস পর্যন্ত, আপনাকে মাসিক 100 মাস পর্যন্ত দিতে হবে। এটির সময় হচ্ছে সর্বোচ্চ 9 বছর পর্যন্ত আপনাকে দিতে হবে, যার সময় হচ্ছে সর্বোচ্চ 9 বছর প্রায়। এখন আসেন, 9 বছর পর্যন্ত যদি কোন সদস্য টাকা জমা করে এক্সপ্রো এলপার ফাউন্ডেশন এই পেনশন স্কিমে, তাহলে তার মূলধন জমা হবে টোটাল 50,000 টাকা। এই 50,000 টাকা তিনি কি পাচ্ছেন? এককালীন ফেরতযোগ্য। এই 50,000 টাকা প্রায় 9 বছর পরে একবারে ফেরত পাচ্ছেন 85,000 টাকা। সর্বোচ্চ তিনি ফেরত পাবেন 85,000 টাকা। এই 85,000 টাকা ফেরত পাওয়ার পরে তিনি কিন্তু এখানে আর কোন মূলধন রেখে যাচ্ছেন না, মূলধন সহকারে বরং লভ্যাংশ সহকারে তিনি ফেরত পেয়ে গেলেন একবারে এককালীন, যা পূর্বে আমি বলেছিলাম। এই এককালীন টাকা তিনি ফেরত পেয়ে গেলেন। মজার বিষয় হচ্ছে, আমরা অন্যান্য প্রতিষ্ঠানে যখন সদস্য হয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, এনজিও বলেন, ব্যাংকে বলেন, বিমাতে বলেন, সেখানে কিন্তু এককালীন টাকা ফেরত পাওয়ার পর আমরা আর কিছু সুবিধা পাই না। আমরা কি পাই? আসলে কিন্তু সত্য বিষয়ে কোনো সুযোগ সুবিধায় আর পাই না, কিংবা সদস্য পদও কিন্তু আর থাকে না। সম্পূর্ণ বিচ্যুতি করে আমাকে আপনাকে মাইনাস করে সবকিছু দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে, সেখানে এক্সপ্রো এলপার ফাউন্ডেশনে এই জায়গা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু পরের বিষয়টা হচ্ছে এক্সপ্রো এলপার ফাউন্ডেশনে সবচেয়ে যেটি বিষয় গুরুত্বপূর্ণ, এই বিষয়টি হচ্ছে মালিকানা। এক্সপ্রো এলপার ফাউন্ডেশনের আজীবন পর্যন্ত আপনি কি পাচ্ছেন? মালিকানা পাচ্ছেন। এখানে আজীবন কত পার্সেন্টের? 30% মালিকানা। এমনি এমনি শুধু মালিকানা নয়, তাও আবার কি পাচ্ছেন? 30% লাভের আপনি মালিকানা পাচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। এ পর্যায়ে আমি আলোচনা করতে চাচ্ছি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, যেমন এক্সপ্রো এলপার ফাউন্ডেশন টাকাগুলো দিবে, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আসলে এটি কিভাবে দিবে, এর উৎস কোথায়? তার আগে আমি আপনাকে জানাবো যে এক্সপ্রো এলপার ফাউন্ডেশন যেভাবে টাকা দিবে, এর প্রেক্ষাপটে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাকে আপনাকে টাকাগুলো দিয়ে থাকে, এর পার্থক্য যদি আমি বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো এক্সপ্রো এলপার ফাউন্ডেশনের টাকাগুলো কি ফেরত দিতে পারবে কিনা, আসলে এর মানে বৈধতা কতটুকু, এবং নিশ্চিতভাবে আমাকে আপনাকে ফেরত দিচ্ছে কিনা, দিবে কিনা, এর সন্দেহটাও কেটে যাবে। দেখেন, এ পর্যায়ে আমি বলি যে ব্যাংক, ধরেন ব্যাংক, আপনি বিমা, এরপরে ধরেন এনজিও, তারপরে যদি বলি ইডব্লিউএফ, এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি পার্থক্য দেখাবো। প্রথমত আসেন উৎস, ব্যাংকের উৎস কোথায়? ব্যাংকের যদি উৎস বলেন, এরা কোথা থেকে পায়? ব্যাংক কি পায়? অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ডিপিএস, এফডিআর, এছাড়া ইত্যাদি স্কিম থেকে ব্যাংক কে উৎস হচ্ছে টাকা, এগুলো উৎস। বিমার উৎস প্রায় সেম সেম, তবে বিভিন্ন ক্যাটাগরি বিমা স্কিম থাকে বিমাদের। এনজিওর ক্ষেত্রে সদস্য অ্যাকাউন্ট থাকে, ডিপিএস থাকে, এফডিআর থাকে, এছাড়া সঞ্চয় থাকে,
তারপরে থাকে কি সরকারি ও বেসরকারি বিভিন্ন সরকারি ও বেসরকারি দাতা সংস্থার উৎস থাকে। এর পর্যায়ে তারপরে থাকে কি এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আসল উৎস কোথায়। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উৎস হচ্ছে পেনশন প্রকল্প যা ইতিমধ্যে আলোচনা হয়েছে ও বেসরকারি ও সরকারি দাতা সংস্থা। তারপর কি থাকে মাধ্যম। এই মাধ্যমগুলো কারা কারা, যদি ধরেন ব্যাংকের মাধ্যমকে অ্যাকাউন্ট হোল্ডার বা জনগণ, বিমার মাধ্যম হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার বা জনগণ, এনজিওর মাধ্যমও সেম সেম, তবে এখানে যুক্ত হচ্ছে দাতা সংস্থাগুলো। এবার আসেন এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যম কারা। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যম হচ্ছে পেনশন হোল্ডার বা সদস্য এবং দাতা সংস্থা, কারণ এনজিও গুলোর দাতা সংস্থা থাকবে। এরপরে যদি বলি বিনিময় পণ্য কি, এর সকল বিনিময় পণ্যই হচ্ছে যদি বলেন কি টাকা, সকল বিনিময় পণ্য টাকা। এটা আমাদের প্রতিষ্ঠান এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ক্ষেত্রেও তাই। এরপরে যদি বলি বিনিয়োগ কোথায় করছে, কে কোথায়, এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোথায় বিনিয়োগ করছে, তার আগে আমি দেখে নিই অন্যান্য প্রতিষ্ঠান কোথায় কোথায় বিনিয়োগ করছে। দেখেন বিভিন্ন ব্যাংক বিনিয়োগ করছে কোথায়, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ও অ্যাকাউন্ট হোল্ডার ও জনগণের মাঝে ঋণ বিতরণ করে। বিমা কোথায় করছে, সেম ক্যাটাগরিতেও বিমা করছে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ইত্যাদিতে। এখন আসেন এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোথায় বিনিয়োগ করছে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, পাশাপাশি বিভিন্ন ট্রেনিং ব্যবস্থাপনা ও উদ্যোক্তা মাঝে উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ করছে। ডিয়ার অডিয়েন্স, এ পর্যায়ে আমরা জানলাম বিনিয়োগ বিষয়। এরপরে আসেন ফেরতযোগ্য অর্থ কে কিভাবে দিচ্ছেন। মজার বিষয় হচ্ছে ব্যাংক বিমা ও এনজিও ক্ষেত্রে যদি আমরা দেখি সকল ফেরতযোগ্য অর্থই হচ্ছে লাভ থেকে মুনাফা যেটি আসছে এটি হচ্ছে সুদ এবং যা সুদ এবং যা কি হচ্ছে যা অবৈধ। প্রত্যেকটা বিষয়ে ব্যাংক বলেন এনজিও বলেন এবং বিমা বলেন, তবে আমাদের এটিও এনজিও, আমি পূর্বেই বলেছিলাম এটি একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান, তাই এর প্রতিষ্ঠানে নিজস্ব খাতে কি করে ব্যয় করে সকল অর্থ, তাই এর প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে হালাল ও অবৈধ, এতে কোনো সন্দেহ নেই। এর পর্যায়ে আরেকটি বিষয় বলবো মালিকানা নিয়ে কথা। বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে যা অর্থ আমরা প্রাপ্য সেটি পেয়ে যায়, পরবর্তীতে আর কেন কিছু আমরা পাই না বা থাকেও না। তাই এ পর্যায়ে আমি বলবো মালিকানার বিষয়ে কোনো প্রতিষ্ঠানই আপনাকে আমাকে মালিকানা দিতে পারে না বা দেয় না, কিন্তু এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজীবন 30% মালিকানা। সবচেয়ে মজার বিষয় এই জায়গায় আজীবন ব্যাপী।